ইউটিউব চ্যানেলের নাম কি? অর্ঘ্য চক্রবর্তী, বিগ ডান্সার। হাই, আমি সৃষ্টি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ফার্স্ট টাইম কিউএনএ ভিডিও করছি তোমাদের সাথে। আর আজকে স্পেশাল কিছু হচ্ছে যে আমার চ্যানেলের আজকে 1 বছর কমপ্লিট হয়েছে। হাততালি হাততালি। তো সেই জন্য, সেই উপলক্ষে আমি তোমাদের সাথে কিউএনএ ভিডিও শেয়ার করছি। অনেক কমেন্টস আমি ইনস্টাতেও দিয়েছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম। যারা আমার হোয়াটসঅ্যাপে আছে তারা দেখেছো যে আমি কিউএনএ ভিডিও করছি। সেজন্য অনেককে কোয়েশ্চেন করতে বলেছি, তো অনেকেই কোয়েশ্চেন করেওছে। আর আমি তাদের সবার রিপ্লাই আজকে আমি এখন উইদাউট ওয়েস্ট এনি টাইম লেটস গেট স্টার্টেড। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা পড়া যাক। কি আছে? শুভঙ্কর সরকার বলেছে, ইউটিউব চ্যানেলের নাম কি? আপনি জানেন না আমার ইউটিউব চ্যানেলের নাম কি? সৃষ্টিতে। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন কি আছে? অর্ঘ্য চক্রবর্তী, ব্লু টিক হলে কি খাওয়াবে? ব্লু টিক। আগে 100K সাবস্ক্রাইব, 100K দরকার নাই আমার, 5K বা 10K তো হোক। সে 1000 হয়ে আগের বছর থেকে আটকে আছে, আর কোথায় তুমি ভাবছো ব্লু টিক? যদিও হয়, আমি তোমার যেটা ফেভারিট সেটাই খাওয়াবো, পনির খাওয়াবো। নেক্সট কোয়েশ্চেন, শ্রেয়সী কুণ্ডু, রিপিট ফেয়ার কোয়েশ্চেন করলাম, বিরিয়ানি আর চাউমিন, অবভিয়াসলি চাউমিন, চিকেন চাউমিন। আর সেকেন্ড হচ্ছে SRK আর বরুণধাবান, অবভিয়াসলি SRK। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইয়াস চ্যাটার্জি, আমি বললাম বলে তো ইউটিউব স্টার্ট করলাম, অবভিয়াসলি তাই, যে তুই বললি বলেই আমি এর আগের বছর এই দিনে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তোর কথা অনুযায়ী। লাভ ইউ ভাই। তো নেক্সট কোয়েশ্চেন, অনায়াসা দেব 2003 ইনস্টাতে কমেন্ট করেছিল যে হোয়াটস ইউর এইম ইন ইউর লাইফ? বিগ ডান্সার, অনেক বড় নৃত্যশিল্পী আমি হতে চাই, মানে সবাই চিনবে, সবাই আমার মা আমার বলকে বলছে সৃষ্টি দেবে যে নাচে ওদের মা যাচ্ছে, খুব ভালো নাচে বেটা, এরকম কিছু শুনতে চাই। আমি নাচটাকে নিজের অ্যাচিভমেন্ট মনে করি। তো নেক্সট হচ্ছে দিশা, ওই সূর্যতপা সাহা, তুমি কি কখনো স্কুল অ্যান্ড ক্লাস বাঙ্ক করেছো? স্কুল অ্যান্ড ক্লাস বাঙ্ক কোনোদিনও করিনি, আর আমি তোর প্রাইভেট টিউশনও বাঙ্ক করিনি কোনোদিন, গুড গার্ল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেবলীনা ঘোষ, ইউটিউব স্টার্ট করার রিজন? ইউটিউব স্টার্ট করার কোনো রিজন আমার ছিল না, আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। আমার বোন দৃষ্টিতে অনেকদিন ধরে বলছিল ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো, অনেক রকম চ্যালেঞ্জ ভিডিও করবো। বললাম চ্যালেঞ্জ ভিডিও, আমি তো নাচটা শিখি, নাচটা করলেও হয়। অনেক ইউটিউবে যত ডান্সার আছে, টিম নাচ, স্পেশালি টিম নাচ, আমি ওদের নাচের ভিডিও খুব দেখি। তো মানে যত নাচের ভিডিও যত আছে বাংলা হিন্দি, আমি তাদের দেখতাম, আমার ইচ্ছা হতো এরকম করার, আমি নিজে করতামও। তো এর আগের বছর লকডাউনে আমি মামা বাড়ি আসি, আর মামা বাড়িতে এসে নিজে ফার্স্ট নাচ তুলি। নাচ তুলে আমি মানে জাস্ট ভিডিওটা এডিট করে রেখে দিই, আমি ছাড়িও নি। এবার তখন এই জুলাই মাসে আমার ভাই আমার বাড়িতে আসে, এবং এসে আমাকে ওর যেহেতু ইউটিউব চ্যানেল আছে ইয়াস চ্যাটার্জি, তো বলে দিদি তুমি ওই চ্যানেলটা খুলো। বললাম চ্যানেল খুলে কী করবো, অত সাবস্ক্রাইবার, অত কিছুই হবে না আমার। আচ্ছা না হবে, তুমি করে দেখো। আমি ঠিক আছে, আমি ওর কথা মতো আমি আমার ভিডিওটা ছাড়লামও, বেশ ভালো ভিউ, মানে সেরকম ভালো ভিউটা ওরকম ভিউ পড়েছিলো, সাবস্ক্রাইবারও হয়েছিল। তারপর ধীরে ধীরে আমার এডিট করা কিছু ভিডিও আমি ছাড়ি, তারপর আমি আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে কিছু চ্যালেঞ্জিং ভিডিও করি, কিছু মেকআপ টিউটোরিয়াল করি,
তারপর ধীরে ধীরে আমি আমার নিজের ইয়েতে নাচ তুলি আর একটা একটা করে ছাড়তে থাকি। তো সবার ভালো লাগে, সবাই দেখে, ভিউটা হয় বলেই আমি এখনও ভিডিও চালিয়ে যাচ্ছি। তাছাড়া আর মানে রিজন আলাদা করে রিজন কিছুই নেই। তো নেক্সট কোয়েশ্চেন ইজ বলিউড ক্রাশ অনন্যা। বলিউড ক্রাশ হচ্ছে এসআরকে। সবাইকে আমাকে কোয়েশ্চেনগুলো করার জন্য আর থ্যাংক ইউ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সেই জন্যে আজকে আমি এক বছর ধরে এই চ্যানেলটাকে চালিয়ে যেতে পেরেছি আর যদি আরও সাপোর্ট পাই আরও উন্নতি করব। তো প্লিজ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে তোমরা তাড়াতাড়ি দেখতে পারো। আর লাইক কমেন্ট শেয়ারও করে দিতে হবে, যেহেতু শেয়ার তো করা যেতে পারে, তাহলে ভিউটা হলে ক্রিয়েটারসদের ভালো লাগে। ঠিক আছে, আজকে টাটা।